এসএসসি গ্রুপ ডি এর পর এবার গ্রুপ সি তে চাকরি গেল 842 জনের। শুক্রবার দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ সি তে 842 জনের চাকরি বাতিল হয়েছে। আর সেই 842 জনের নামের তালিকায় দেখা গেছে হরিশ্চন্দ্রপুরের, মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদা অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান প্রকাশ রায়ের দুই মেয়ে এবং জামাইয়ের নাম সেই 842 জনের মধ্যে নাম রয়েছে। আর এই ঘটনাকে ঘিরে সরগোল পড়ে গেছে মালদহের হরিশ্চন্দ্রপুর। এসএসসি গ্রুপ ডি এর পর এবার গ্রুপ সি তে কর্মরত 842 জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে পরে সেই তালিকা প্রকাশ করেছেন কমিশন। তার মধ্যে সংযুক্তি হল মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের প্রকাশ রায়ের দুই মেয়ে শম্পা দাস, মাম্পি দাস, তার জামাই বিপ্লব দাসের চাকরি গেছে হাইকোর্টের রায়ে। 842 জনের নামের তালিকা রয়েছে, তাদের নাম শম্পা দাস হরিশ্চন্দ্রপুর কিরণ বালা বালিকা বিদ্যালয়, মাম্পি দাস হরিশ্চন্দ্রপুর হাইস্কুল, বিপ্লব দাস কনুয়া ভবানীপুর হাইস্কুলে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। এছাড়াও হরিশ্চন্দ্রপুর এলাকার একাধিক বিদ্যালয় গ্রুপ সি তে কর্মরত কর্মীদের নাম রয়েছে। ঘটনা জানাজানি হতেই সরগোল পড়ে যায় এলাকা জুড়ে। যে প্রকাশ দাস তৃণমূল নেতা, তার দুই মেয়ের চাকরি চলে গেছে, এমনকি ভাগনা এমনকি জামাইয়েরও চাকরি চলে গেছে, কি শুনেছেন আর কি বলবেন? শুনেছি যে ওদের চাকরি চলে গেছে, অন্য কেউ চাকরিটা পেত না, অন্য টাকা দিয়ে চাকরিটা নিয়েছে। শুনেছি যে 24 লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়েছে, চাকরি কেন যাবে না? গরিবের ছেলে পড়ালেখা করে নম্বর টেনেছে, গরিবের ছেলে টাকা দিতে পারেনি, তাদের চাকরিও বড় বড় নেতার সঙ্গে বসে উঠেছে টিএমসির, আর চাকরিটা কিনে নিয়েছে ও টাকা দিয়ে, চাকরি যাবে না। যে পাবার যোগ্যতা চাকরি সে পাচ্ছে না, ও টাকার জোরে নিয়ে নিচ্ছে। তৃণমূলের নেতাদের সঙ্গে, বড় বড় নেতাদের সঙ্গে উঠ বস করে তৃণমূলের নাম ছিটাই যে আমি তৃণমূল আছি, তাদের সঙ্গে বসে উঠে তখন চাকরিটা নিয়েছে। আরও লোকের, অন্য লোকের কোনো দুর্নীতি করেছে ও, আর এখন যে হাইকোর্ট যা রায় দিয়েছে ও ভালোই রায়টা দিয়েছে, আমার আমার জন্য খুব আনন্দ হয়েছে। হাইকোর্ট যে যা রায় দিয়েছে আমার জন্য খুব খুশি আছি আমি, কমই হওয়া উচিত ছিল। অতদূর হাত ওর কী করে হলো? ওদের সঙ্গে না জড়িত থাকলে, ওরা না এদের প্রকাশের সঙ্গে জড়িত থাকলে কেমনি এত চাকরি নিল, অত দূর আগিয়ে গেল? নিশ্চয়ই এদের হাত আছে। এখন কি চাই? যে যারা পড়াশোনা করে বসে আছে, গরিবের ছেলে, যারা মাঠে কাজ করে টোটো চালায় কোনো খোঁজে কাজ পায় না, তাদেরই চাকরিটা হোক, গরিবের ছেলেরই চাকরিটা হোক, যারা পড়াশোনা করে বসে আছে, মারা ঝিয়ের কাজ করে পড়াইছে, বাবারা কারো বাড়িতে চাকর খেটে ছেলেদেরকে পড়াশোনা করাইছে, তাদের ছেলেরা এখন বসে আছে, ঘর নাই, বাড়ি নাই, পেটে ভাত নাই, তাদের এখন চাকরিটা হোক। কিছু আছে গরিবের জন্য, এরা এই তৃণমূল পার্টি করে সব যা আসছে সব এরা ভোগ করছে, এরাই হচ্ছে ভোগী। তৃণমূলের নাম ছিটাইছে দুর্নাম, যে তৃণমূলে ফালনা দিচ্ছে না, অমুক দিচ্ছে না, তমুক দিচ্ছে না। প্রতি দাস টিএমসি উত্তর রামপুর কুশিদা। শুনেছি বা দেখেছি মোবাইলে লিস্টে ওর নাম আছে, দুটা মেয়ের আর জামাইটার। আমার তো আগে দু মাস আগে ওঠা ইয়ে হয়েছে, সাসপেন্ড হয়ে গেছে বা ওটা শেষ হয়ে গেছে, এটাই শুনেছি। হ্যাঁ, তো অবৈধ চাকরি ছিল, টাকা দিয়ে নিয়েছে, এই হচ্ছে ব্যাপারটা। করে এটা ঠিক না, এটা চাকরি যে হয়েছে এটা কোনো ঠিক ভালো ছেলে করে থেকে যাচ্ছে, ও মার্ক নিয়ে বসে আছে বাড়িতে, আর যার মার্ক নাই ও আবার চাকরিটা পেয়ে যাচ্ছে, তো এটা এটা ভালো জিনিস? সরকার দায়ী আছে, হাইকোর্টের রায় সরকার করেছে সেটা সঠিক, হাইকোর্টের রায়কে আপনি সঠিক বলছেন? সঠিক আমি মনে করি। তাহলে কি টাকার বিনিময়ে চাকরি করেছিল? অবশ্যই, না হলে কি করে হলো? ঠিক না, ওই তো ওটাই কথা বলছি, যে যারা অল্প মার্ক নিয়ে বসে আছে টাকা দিয়ে ওরা সুযোগটা পেয়ে নিলে চাকরিটাও পেয়ে নিল, আর যারা ভালো মার্ক নিয়ে বসে আছে গরিবের ছেলে পয়সা নাই পাচ্ছে না, বর্তমান তৃণমূলের সরকারের জামানায় ওদের মদত হতো। আমি নাম ধরে কি করে বলতে পারবো? যত তৃণমূল তৃণমূল আছে সবারই তো ওই একই রকমের ব্যাপার, থানায় যাবেন ওই তৃণমূল, আর কোথাও যাবেন ওই তৃণমূল, সরকার দায়ী। হ্যাঁ, সবই সরকার, এক কথায় সরকার দায়ী, সরকার দায়ী। মমতা ব্যানার্জি আইন মন্ত্রী হয় নিজে, কিন্তু আইন শৃঙ্খলা ঠিক নাই, এটা ওটা হতেই আছে। মানে
বলতে পারছি না ঠিক না যে তৃণমূল করলে চাকরি হয়ে যাবে। তৃণমূল তো হাজার হাজার লোক আছে, তা বলে কি সবাই চাকরি পেয়েছে? কি নাম আপনার? কি শুনেছেন আর কি বলবেন? আমি শুনেছি যে টাকার জোরে নাকি চাকরি নিয়েছে। হ্যাঁ, টাকার জোরে চাকরি ঘুষ দিয়ে টাকা চাকরি নিয়েছে, যারা পাস করে তারা চাকরি পায়নি। এই শুনেছেন? ভাতিজা ট্রেনিং এ ছিল, হ্যাঁ পাসও করা আছে কিন্তু চাকরি পায়নি, দিতে পারেনি ওই জন্য। তৃণমূলের নেতা আছে প্রকাশ, হ্যাঁ আমি এটা স্যার কি করে বলবো, টাকার জোর তো অবস্থাই আছে, না থাকলে কি করে চাকরিটা হলো তাহলে? হ্যাঁ পার্টির জোর আছে। প্রকাশ দাস কার সঙ্গে বেশি উঠা বসা করতো? নেতাদের সাথে তো, ব্লকের যারা নেতা আছে তাদেরই সাথে মেলামেশাটা বেশি হতো। আচ্ছা, ওদের হাত আছে? আমি স্যার এটা বলতে পারবো না যে ওদের হাত আছে কি না, আমি বলতে পারবো আর কি বলবো। চাকরি যাদের ক্ষমতা তারা টাকা পাচ্ছে, চাকরি পাচ্ছে না, আর যাদের টাকা আছে তারা চাকরি পেয়ে যাচ্ছে। মোজাম্মেল হক, বাড়ি কোথায়? উত্তরামপুর। দেখুন, বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। বিচার ব্যবস্থা যখন এইসব নিয়োগকে বেআইনি নিয়োগ করে বলে তাদের চাকরি বরখাস্ত করতে বলেছেন, সংশ্লিষ্ট সংস্থা অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ বলুন, এসএসসি বলুন, তাদের চাকরি বাতিল করেছে। এটা কোর্টের নির্দেশে হয়েছে, এখানে আমাদের কিছু বলার নাই। কে যদি বেআইনি পথে কিছু করে থাকে তার দল কোনো দায়িত্বভার তার দল নেবে না, কারণ আমরা স্বচ্ছভাবে হাইকোর্টের কোনো কাজ, হাইকোর্ট যখন যেটা ডাইরেকশান দিচ্ছেন আমাদের সরকার সেই কাজগুলো করছে। তো এই প্রেক্ষিতে দল কারো পাশে দাঁড়ানোর বিষয় নেই, আর বিরোধীদের কোনো অভিযোগের উত্তর দেওয়ারও ব্যাপার নেই। যেটা হাইকোর্ট করবেন এবং সেই অনুযায়ী সরকারের যে সমস্ত প্রাতিষ্ঠানিক জায়গা তারা সেই কাজগুলো করবে। আমাদের যে বর্তমান শাসক দল, এই শাসক দলের সময় প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে ভুয়ো শব্দটা ধরা পড়ছে। সিভিক পুলিশ ভুয়ো, ডাক্তার ভুয়ো, এবং কি বিধানসভাতেও ভুয়ো বিধায়ককে ঢুকতে দেখা গিয়েছিল। আর যেটা স্কুল শিক্ষক, এটা তো পুরো প্যানেলটাই বাদ পড়ে যাবে। অভিজিৎ গাঙ্গুলি যিনি জাস্টিস আছেন, বিচারক আছেন, তিনি বলে দিয়েছেন যে পুরো ঢাকি সমেত পুরো প্যানেলটাকে বিসর্জন দিয়ে দিব। তো আমাদের প্রকাশ দাস তো একটা চুনোপুটি, ইনি তো নিজের আত্মীয় স্বজনদের, নিজের মেয়ের, নিজের জামাইয়ের, নিজের ভাগনার চাকরি করিয়েছেন। তৃণমূল কংগ্রেসের যারা এই কাটমানির ভাগটা পায়নি তারা একমাত্র স্বাগত জানাচ্ছে, তারা যদি কাটমানির ভাগটা পেত তাহলে পরে তারাও স্বাগত জানানো না। পুরো সিস্টেমটাই এদের করাপশন হয়ে আছে। পাড়ায় পাড়ায় দেখবেন কাটমানি খোর বসে আছে, পাড়ায় পাড়ায় দেখবেন তৃণমূলের করাপ্টেড নেতাগুলো বসে আছে। একটা বুথ স্তর থেকে শুরু করে, বুথের কর্মী থেকে শুরু করে ব্লক স্তরের যারা নেতা আছেন, জেলা স্তরের যারা নেতা আছেন, রাজ্য স্তরের নেতৃত্ব কেউ বাদ নাই, মন্ত্রী থেকে শুরু করে কেউ বাদ নাই। শুনুন, তৃণমূল কংগ্রেসের পরিবারের মধ্যে যারা আছে তারা তো একে অপরের ঘনিষ্ঠ থাকতেই পারে, সেই বিষয়টা আমার বিচারাধীন নেই, আমি দেখতেও যাব না। তৃণমূল কংগ্রেস দলটা দুর্নীতিতে ভরপুর। আজ দুর্নীতিতে ভরপুর না থাকলে পরে কি আজ একের পর এক প্যানেল বাদ যেত? নিশ্চয়ই যেত না। তার মানে কি যারা অযোগ্য ব্যক্তি তারা চাকরি পেয়েছে, আর যোগ্য ব্যক্তিরা 700 দিনের উপর হয়ে গেছে রাস্তায় নেমে অবরোধ করছে, বিক্ষোভ জানাচ্ছে, এবং তাদেরকে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে তাদেরকে তোলার ব্যবস্থা করা হচ্ছে, মার খাওয়ানো হচ্ছে। তো এটা গণতন্ত্র চলতে পারে না। ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, অঙ্গরাজ্যগুলো হোক, ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। তারা মনে করছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে বাইরে, কিন্তু এরা ভুলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। যে জনসাধারণ এই সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছিল, সেই জনসাধারণই কিন্তু তৃতীয়বারের জন্য যারা ক্ষমতায় এনেছিল সেই জনসাধারণই তারা নিজের রায় জানাবে। আর দু তিন মাস পরেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সেই জনসাধারণই জানিয়ে দিবে যে গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা যদি কেউ বলে থাকে তাহলে আমরা। তারা ডাস্টবিনে ছুড়ে ফেলে দিবে এই সরকারকে। আমি রূপেশ আগরওয়াল, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক, ভারতীয় জনতা পার্টির।
যেটুকু জানা আছে এই বিষয় নিয়ে ডিআইপিস থেকে আমাকে কোনো ইনফর্ম হয়নি। এটা শুধু আমি মিডিয়া মারফত এটা শুনছি, আমি এটুকুই বলতে পারবো, এর বেশি এটা বলতে পারবো না। যেমনি আগের যে শিক্ষকটা গেছে ওর ডিআইপিস থেকে মেল এসছে, ওই অনুযায়ী ওটা বাদ হয়ে গেছে বা খারিজ করা গেছে। গ্রুপ সি স্টাফ যার উপর যেটা শুনছি ও মোটামুটি 4 বছর হলো কাজ করে, গ্রামের বাড়ি থেকে আসত, গ্রামের বাড়িটা অ্যাডজেক্ট আমার এখন মনে নেই, ওই চাচল থেকে, নামটা আমার মনে পড়ছে না। ওটা ওর গ্রামের বাড়িটা ডিআইপিস থেকে কোনো ইনফরমেশন নেই, ডিআইপিস থেকে আসলে ওর যেটা ব্যবস্থা বলবে সেটা ব্যবস্থা নিতে পারত। আপনার নাম? আমার নাম রাজা চৌধুরী, আমি প্রধান শিক্ষক স্কুলের, কোনোয়া ভবানীপুর হাই স্কুল। তুমি